نگاہِ ولی میں تاثیر دیکھی بدلتی ہزاروں کی قسمت دیکھی ہمیں سارا جیون حضورের গোলামিতে আছি দীর্ঘ জীবন আমি কোনদিন হুজুরের কাছে টাকা লাগিয়া পয়সা লাগিয়া চাকরির লাগিয়া প্রমোশনের লাগিয়া ছেলেমেয়ের জন্য দোয়া করে নেই টাকা জীবনে আমি হুজুরকে কোনদিন বিরক্ত করে নাই হুজুর বলতেন বাবা আপনি আসলে আমার মনে হয় আমি 18 বছরের যুবক হয়ে গেছি আমার জরা বার্ধক্য কিছুই থাকে না আপনি যতক্ষণ আমার কাছে থাকেন এটা ওনার দয়ার নজর এটা ওনার ফজল করম আমি সারা জীবন হুজুরের কাছে গেছি হুজুরের জীবদ্দশে আমি হজ করতে যাই নাই 26 বছর আমার পুরো যৌবন আমি কক্সবাজার যাই নাই আমাদের বাসায় থেকে ঢাকা থেকে কত নতুন দম্পতি আয়শা কক্সবাজার বেড়াইতে যায় আমার স্ত্রী ওদেরকে খাওয়ায় দাওয়ায় কিন্তু আমার সময় হয়নি 26 বছর কক্সবাজার যাওয়ার আমি আমার অফিস বাসা আর নানুপুর বাসা অফিস আর নানুপুর আমি প্রথম জীবনে যখন নানুপুর যাইতাম যাওয়ার সময় ভাড়ার টাকাটা আমি দিতাম কিন্তু বেশিরভাগ সময় আসার সময় ভাড়ার টাকা হুজুর আমাকে সকালে আমি শনিবারে বিকেলে যাইতাম রবিবার থাকতাম সোমবারে সকালে যা শহরে অফিস করতাম অফিসে আসার আগেই হুজুর আমাকে বলতেন বাবা আপনার সাথে রাহা খরচ আছে রাহা খরচ কইতো হুজুর আমার কাছে টাকা নাই হুজুর আমি তো কইতেও পারতেছি না উনিও তো নিঃস্ব মানুষ কিছু নাই আল্লাহ রসুলের সম্মান আজমতের মধ্যে নিজের হাস্তিরে কোরবানি করে দেয়া একদম নিঃস্ব হয়ে গেছে এক বেলা খাইলে তিন বেলা উপাস জমিন নাই ঘর নাই বাড়ি নাই এক কাত্তা খণ্ড জমিনও নাই শোয়ার ঘর নাই বাইরে বৃষ্টির আগে ঘরে বৃষ্টি শুরু হয় আমি কেমনে টাকা চাই আমি কুসুমুসু করতেছি হুজুর বুঝছে টাকা নাই তো উনি একটা পুরান বই বাইর করছে বাইর করে এনে এক টাকার একটা নোট আর চাইরানা ছিল তখন সিকি ষোলো আনায় টাকা ছিল এক সিকি চাইরানা আমারে বলতেন এইটা বাস ভাড়া আর এইটা দিয়ে নাস্তা খাইবেন আমার জীবনে ওই অবস্থা গেছে হুজুর বলতেন বাবা আপনি এরকম কাজ করতে পারেন না যে আপনার এনে হাজার হাজার মানুষ কাজ করব আমি কি হুজুর পারি আমার তো টাকা নাই করে টাকা আল্লাহ দিব আচ্ছা একবার হুজুর আমার বললেন বাবা আপনাদের ব্যবসা বাণিজ্যের কি অবস্থা আমি কই হুজুর সর্বনাশ হয়েছে কই কি আমি কই সব টাকা গেছে গিয়া বললেন না না ওই টাকা গেছে আরো টাকা ধরে আনতেছ নিগাহে ওলি মে তাসির দেখি বদলতি হাজারো কি কিসমত দেখি